সুনামগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত 500 জন তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন খাদ্য সামগ্রী ও নগদ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সকাল 11টায় সুনামগঞ্জ শহরের স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীকে 10 কেজি চাল ও নগদ 500 টাকা করে প্রদান করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সুচিত্রা রায় প্রমুখ। সংবাদের সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আর ভিজিট করুন আমাদের ফেসবুক, ইউটিউব, টুইটার সহ ওয়েবসাইটে।